প্রতি মাসে এই দিনটা আসলে খুবই টেনশনে থাকি যে কোন সময় ক্লিন করতে পারবো। এই দিনটা আসলে আমার যত সময় ক্লিন করতে পারি না তত সময় শান্তি হয় না। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। রোমন পাল চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, এখন সকাল বাজে 7:15 আর আমি ঘুম থেকে 5টার সময় ঘুম ভেঙে গেছে, যেহেতু এখন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠি। আর আজকে অল্প লেট করে ঘুম থেকে উঠেছি, আসলে স্কুল বন্ধ আছে তাই বলে অল্প লেট করে উঠলাম। আর আজকে কয়েকদিন থেকে শরীর ভালো নেই বলে রাত্রেবেলা ঘুমটা হচ্ছিল না, তো ভাবছি অল্প লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু লেট করে উঠতে বললে আমি 7:15 বাজিয়ে নিলাম, কিন্তু এখন যে আজকে আমার সকাল থেকে মানে ক্লিন আছে সেটা ভুলে গেছিলাম প্রথমে। আসলে পিওর্সের এই 3-4 দিন কাটার পর মানে যত সময় তুমি ক্লিন করলাম না তত সময় শান্তি হয় না। তো যাই হোক, আমার কালকে কিন্তু মানে 4 দিনের কাজ করতে হয়েছিল, কিন্তু আমি কালকে করতে পারিনি, বাবুর স্কুল ছিল। তো ভাবছি না আজকে করবো, যেহেতু সকাল থেকে রৌদ্রটা একদম বলো ফটফটা রৌদ্র দিচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য সকাল থেকে এগুলো করে নিচ্ছি। আর কালকে করব বলে রেখে দিলেন না, কালকের ভরসা করা যায় না, কারণ এখন আর বৃষ্টি বাদলের দিন। তো আজকে হয়তো রৌদ্র উঠেছে, কালকে যদি আবার বৃষ্টি দিয়ে দেয় তো তার জন্য যত সময় ক্লিন করতে পারবো না তত সময় শান্তিও পাবো না। তো ভাবছি না আজকে ক্লিন করি, হয়তো দেরি হয়ে যাবে অল্প, তার জন্য বরকে বললাম যে তুমি আজকে সকালবেলা মানে রান্নাটা করে নিজে খেয়ে যেও অফিসে, কারণ যেহেতু আজকে শুক্রবারও হয়ে গেছে, শুক্রবারে নিরামিষ আমাদের। তো তার জন্য ওকে বললাম তুমি আগে স্নানটা করে ডাল ভাতটা আর কিছু একটা ভাজা করে তুমি খেয়ে যেও। তো তার জন্য বর গেলেও স্নান করতে, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। প্রত্যেক মাসে না এই দিনটা আসলে কাজ করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু কাজ তো করতে হয়, পাশে ঘর তো থাকা যায় না। তো ঝাড়ু দিয়েছি, ঘরও মুছেছি, কিন্তু তেমনভাবে ডিপ ক্লিন তো আর করা হয়নি। আসলে এসে এই সময়টা এত শরীরটা খারাপ থাকে, উইক থাকে, যে এগুলো করতেও ভালো লাগে না। তো বাচ্চা আছে বলে করতেও হয়, কিছু করার নেই। তো আজকে অল্প ভালোভাবে ডিপ ক্লিনই করছি, ঘরটা ভালোভাবে ঝাড়াও দিয়েছি, চারিদিকটা অল্প ভালোভাবে, আর এখন মোছামুছি করে নিচ্ছি। তো অল্প জলের সাথে অল্প লাইজল দিয়েছি, নিমে লাইজল দিয়েছি, আর অল্প ডেটল দিয়ে ভালোভাবে ঘরটা ক্লিন করছি। আর বাচ্চা আছে না তার জন্য সবসময় চেষ্টা করি ঘরটা যাতে ভালোভাবে ক্লিন রাখতে। আর আমারও তেমন একটা কুতকুতা মন যে আমি মানে ভালোভাবে যত সময় ক্লিন করতে পারি না তত সময় আমারও শান্তি হয় না। তো তার জন্য অল্প ভালোভাবে ক্লিন করে, তারপরে তো অনেক কাপড় আছে, কিছু কাপড় আমি মেশিনে ধুয়ে মানে ধুয়ে দিয়ে দিলাম, যেমন মশারি বেড কাপড় আরও অন্যান্য বড় বড় যেগুলো কাপড় মানে কাপড় ছিল সেগুলো আমি মেশিনে দিয়েছি। আর ছোট যেগুলো কাপড় আছে যেমন কার্টেনগুলো কিন্তু হাতে ধুয়ে দেবো, কারণ কার্টেন আমি মেশিনে ধুই না, তো কার্টেনগুলো হাতে ধুয়ে দেবো। আর বাবুর স্কুলের ড্রেস আছে, অনেক কাপড় আছে আজকে, তো ঘরের বুঝতেই পারো কত কাপড় থাকে, তো সেগুলো কাপড় ধুয়ে দেবো। কিন্তু আমি কি বলতো, এই দিনটা আসলে আমি কিন্তু একটা রুমেই থাকি, আমি তেমনটা কিন্তু ছোঁয়াছুঁয়ি করি না, কিন্তু তারপরও হয়ে যায়। কেন, ওই যে বাচ্চা আছে, বাচ্চা তো বুঝতে পারে না, ও এখান থেকে ওইখানে চলে যায়, এখান থেকে ওইখানে চলে, তার জন্য একটু সমস্যা হয়ে যায়, অনেক নাই বলতে বললে অনেক কিছু ধোয়াধুয়ি করে নিতে হয়। আর কিছু ছোঁয়া পড়লে না সেইটা জিনিস যদি না ধুয়ে দিই তেমন মানে আমার একটা কুতকুতা মনে হয়ে থাকে। তো তার জন্য আমি কি করি, যত সময় পারি ছেলেকে তো সামলিয়ে রাখি, কিন্তু যেগুলো ধরে নে ছুঁয়ে নে সেগুলো তো ধোয়া করতেই হবে। তো অনেক কটা কাপড়ও আছে, বাবুর স্কুলেরও কাপড় আছে, যেহেতু স্কুলও বন্ধ ভাবছি সেগুলো ধুয়ে দিই, রেখে দিলে তো থেকে যাবে, কিন্তু সেই বললাম না যে এই যে বৃষ্টির কথা বলা যায় না, হঠাৎ করে দেখবে এখন রোদ দিচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো তেমনটা সেই ভাব নিয়ে যে বসে থাকবো যে কালকে করব সেটা আর এখন আর মানে বসে থাকলে হবে না। আর এই দিনটা আসলে তো সত্যি কথা যত সময় ক্লিন করা যায় না তত সময় ভালো লাগে না, অন্য সময় ইচ্ছে করে না আজকে ধুবো না কালকে ধুয়ে দেবো, কিন্তু এই সময়টা আসলে যত সময় ধোয়াধুয়ি করি না তত সময় শান্তি হয় না। তো এই বলে বলে দেখো অনেক কয়টা কাপড় বাবুর মানে স্কুলের কাপড়গুলো ধুয়ে দিলাম, আর তারপরে কার্টেন আছে কার্টেনগুলো ভিজিয়ে নিয়েছি, তো কার্টেনগুলো ধুয়ে নেব। আর
তারপরে তো অনেক আছে আরো, মানে বলতে পারো যেমন পাপোশ এগুলো আছে, এগুলো ধোয়াধুয়ি করতে হবে। তো কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালবেলা কিছু কাপড় যেমন স্নানের কাপড় কালকের এগুলো মানে ছোঁয়া পড়েছিল, সেগুলো খালি জলে আবার ধুয়ে দিয়েছি। তো তেমনটাই মানে না বলতে বলতে অনেক কাপড় হয়ে যায়। তো আজকে হয়তো সারা ছাদে আমারই কাপড় হবে তেমনটা। সকাল থেকে কাজ করে যাচ্ছি, তোমাদের সঙ্গে আর এসে কথা বলতে পারিনি, আর এখন এসে রান্নাটা বসিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে। আর সকালবেলা বর শুধু ডাল আর ভাজা করে আর সকালের খাওয়াটা মানে হয়েছে সবারই, আর বর অফিসে গেছে তো অনেকক্ষণই হয়ে গেছে, আর এখন বাবুকে খাওয়ালাম, আমি অল্প খেয়েছি, এখন রান্নাটা বসালাম। এরা তো মানে লেট হয়ে গেছে, এত কাপড় ছিল না সবগুলো ধোয়াধুয়ি করতে, অনেকটা টাইম লেগে গেছে। আসলে মেশিনেও কাপড় দিয়েছি, তারপরও মানে অনেকটা লেট হয়ে গেল। তো অনেক কাপড় ছিল আজকে আসলে, আর বাবু স্কুল থাকলে সেগুলো করা যায় না, স্কুল বন্ধ আছে বলে ভাবলাম না সেগুলো করে নিই। আর কালকের অপেক্ষা করে যদি কাপড় রেখে দিই, আবার যদি কালকে বৃষ্টি চলে আসে তার জন্য ভাবলাম না আজকে ধুয়ে দিয়ে দিই। তো রোদটা উঠেছে বলে ভাবলাম না আজকে ধুয়ে দিয়ে দেবো, যাই হবে দেরি হোক যাই হোক আজকেই করবো, তো তার জন্য করলাম। আর এখন রান্না করতে এসেছি, আর এখানে দেখো আজকে তো শুক্রবার, তো আমাদের নিরামিষ, তো এখানে পনিরের আলুর ঝোল হচ্ছে, আর ডাল তো সকালবেলায় হয়ে গেছে, মানে আমার বড়ি রান্না করেছিল ডালটা আর ভাত, আর ভাজি করেছিল, ভাজি খাওয়া হয়ে গেছে। এখন আমি আবার কিছুটা ভাজি বানাবো, তো ডাল পনিরের ঝোল আর কিছুটা ভাজা করবো। আর এখন বাবুকে স্নানও করাতে হবে, 12টার মতন বাজে, তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো কাপড় দিয়েছি, এমন পরিমাণে হাওয়া দিচ্ছে চারিদিকে, হাওয়ায় আমার কাপড়ের সব এদিক থেকে ওদিক। সব পর্দা একসাথে জড়ো হয়ে গেল। দেখো কত কাপড় ধুয়েছি, তো এগুলো কাপড় শুকিয়ে গেছে নিয়ে আসলাম, আর বাকি কাপড়গুলো রয়ে গেছে পরে নিয়ে আসবো, এগুলো গুছগাছ করে নিই, পর্দাগুলো লাগিয়ে নিই, চলো। তো আজকে কাপড়গুলো শুকাতে না একদমই টাইম লাগেনি, আসলে কি হয়েছে এত পরিমাণে রৌদ্র দিয়েছে আর তার মধ্যে এত মানে বাতাস দিচ্ছে সকাল থেকে, মানে কি বলবো, আমি যে ক্লিপগুলো লাগিয়েছি সেগুলো পর্যন্ত ছুটে গেছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো হাওয়ার জন্য না কাপড়গুলো একদমই টাইম লাগেনি, কাপড়গুলো একদমই শুকিয়ে গেছে। আমি জাস্ট অল্প মানে আধা ঘন্টা হবে আমি কাপড়গুলো কিন্তু দিয়েছি। তো কাপড়গুলো দেখো, মানে কাপড়গুলো দিয়ে এসে আমি রান্নাও করেছি, রান্না মানে শুধু তরকারিটাই বানিয়েছি, ভাজাটা কিন্তু এখন পর্যন্ত বানাইনি। তো ভাবলাম ভাজাটা বানাবার আগে বাবুকে স্নানটা করাই, তারপরে কাপড়গুলো নিয়ে আসি, মানে বাবুকে ঘুম পাতাতে হবে। তো তার জন্য বাবুকে স্নান করে ছাদে গিয়ে কাপড় দেখলাম সব কিছু শুকিয়ে গেছে। তো ভাবছি তবে নিয়ে যাই, আর নিয়ে আসতে গিয়ে মানে কি দেখবো, সব এই থেকে ওই কাপড় একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে সব ক্লিপ খুলে গেছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো। তো এখন ভাবছি তবে কাপড়গুলো নিয়ে গেছি যখন, তবে আর এগুলো অল্প মানে পর্দাগুলো লাগিয়ে নিই, ঘরে এত পরিমাণে রৌদ্র ঢুকছে যে বাবু তো ঘুমাবেই না, তো তার জন্য এগুলো সব ঠিকঠাক করে নিয়েছি, তারপরে গিয়ে ভাজাটা করতে হবে আর পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। দেখতে পারছো বাইরে রৌদ্র এত পরিমাণে, মানে কি বলবো, যে ঘরের ভিতরে পুরো রৌদ্রটা আসছে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, হাওয়াতে এত আরাম লাগছিল যে মানে সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু আমার কাজ আজকে আর কমপ্লিট হয়নি তার জন্য। তো বাবুকে এখন ঘুম পাতাতে হবে, তো তার আগে আমি ভাজাটা করে তারপরে বাবুকে ঘুম পাতাবো।
তো আমি দেখো এই যে এগুলো সব কিছু মেশিনে ধুয়েছিলাম, তো মেশিনের কাপড় তো তেমনটা মানে রোদ্রে না দিলেও হয়, মানে শুকানোই থাকে, তাও অল্প রোদ্রে দিয়েছি তো অল্প ভালোভাবে শুকিয়ে গেছে, মানে ভালো লাগে আর রোদ্রে অল্প দিয়ে দিলে বা হাওয়া বাতাসে অল্প দিলে অল্প ভালোভাবে শুকিয়ে যায়, তো ভালো লাগলো। তো এখন আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি, আর ছাদে আর কয়েকটা কাপড় রয়ে গেছে, ভাবছি সেগুলো নিয়েই আসি একবারে, তারপরে বাবুকে ঘুম পাতাবো, কারণ বাবুর সঙ্গে আমার শুয়ে থাকতে হবে, মানে ও আবার একা শুয়ে থাকে না, তো সেই একটা সমস্যা, তার জন্য ভাবছি তবে সব কিছু ঠিকঠাক গুছগাছ করে নিই, তারপরে একসাথে ওকে নিয়ে অল্প শুয়ে থাকবো। তো এই দেখো আবারও ছাদে আসলাম, কারণ কিছুটা কাপড় রয়ে গেছিলো, তো ভাবছি যখন শুকিয়ে গেছে কাপড়গুলো তবে আর রেখে তো লাভ নেই, আর পরে আবার যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কারণ ছাদ মানে আকাশের অবস্থা দেখতে পারছো কালো হয়ে আছে, কিন্তু মানে রৌদ্রটা ভালোই দিচ্ছে, তো তাও ভাবছি না কাপড়টা নিয়ে যাই, কারণ পরে যদি আবার বৃষ্টি চলে আসে আমি আস্তে আস্তে হয়তো ভিজে যেতে পারে, আর শুকিয়ে গেছে না বেশি, আবার রোদ্রে লাগলে কাপড়গুলো জলে যায়, তো তার জন্য ভাবছি না নিয়ে যাই, নিয়ে তারপরে বাবুর জন্য বাবুকে ঘুম পাতাতে হবে, তো তার আগে আমি ভাজাটা করে নিই। বাবু আবার অল্প জাস্ট অল্প আওয়াজ হলেই বাস ঘুম থেকে উঠে যায়, সব থেকে সমস্যা আমার কি বলতো, ওকে নিয়ে শুয়ে থাকতে হয়, তারপরে কোনো আওয়াজ হতে হবে না, তো সব দিকে ম্যানেজ করে তারপরে ছেলেকে মানে রাখতে হয়, তো তার জন্য ভাবছি তবে ভাজাটা করেই নিই, নিয়ে তারপরে অল্প যদি ওর সাথে শুয়ে থাকি তাও আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি রান্নাবান্না কমপ্লিট না করে তারপরে যদি গিয়ে শুয়ে থাকি আবার হয় দেরি হয়ে গেলো, আবার এদিকে আবার রান্নাটাও হবে না, তো তার জন্য ভাবছি না একসাথে ভাজাটা করেই নিই, তারপরে যদি বেশি দেরি হয়ে যায় তবে বাবুকে একসাথে খাওয়াবো, তারপরে ঘুম পাতাবো, তো দেখা যাক কী হয়, ভাজাটা করে নিই। আর ভাজাটা হয়ে গেছে আমার, তো বেগুন ভাজাটাই করলাম এখন, আর অন্য কিছু কাটাকাটি করতে পারবো না বলে বেগুন ভাজাটাই করে নিয়েছি, তো এখন আমি চুলাটা ক্লিন করব আর সব কিছু ক্লিন করব, তো চুলা টুলা ক্লিন করে বেসিংয়ের সব আসন ওসন সব কিছু ধুয়ে বাবুকে ঘুম পাতালাম, তো বাবু ঘুমাচ্ছে এখন, ভাবছি না অল্প মোছামুছি করে নিই, কারণ কি কালকে রাত্রেবেলা আমার ছেলে এই যে আলনাটা মানে সরি আয়নাটার মধ্যে কী বলতো যে মোমবাতি দিয়ে না এমনভাবে দাগ বসিয়েছে, মানে দেখতে এমনটাই লাগছে খারাপ, তো ভাবছি না আজকে বাবু মা যখন ঘুমাচ্ছে তখন এইগুলো ক্লিন করে নিই অল্প, তো এগুলো ক্লিন করতে করতে অল্প সময় লেগে গেলে বাবুকে দিকে ঘুম পাতানো হয়ে গেছে, আর রোদ্রটা দেখতেই পারছো আমি পুরো ঘরের পর্দা একদম বন্ধ করে দিয়েছি, এত পরিমাণে মানে রোদ্র আসছিলো, আর এদিকে হাওয়াটা দিচ্ছে দেখতেই পারছো পর্দা এদিক থেকে এদিক হচ্ছে, তো এগুলো ক্লিন করব, তারপরে বাবুর সাথে শুয়ে থাকবো, সকাল থেকে চুল আর খোলা হয়নি, এখন চুলটা অল্প খুলেলাম, কারণ সকাল থেকে যেই বাঁধা চুলেই রয়ে গেছে, কারণ ভাবছি না সব কাজ করে নিই তারপরে বসবো, চুল খুলে না কাজ করতে এই মানে গরম দিনে একদমই ভালো লাগে না, এত গরম লাগে, তার জন্য ভাবলাম না এখন অল্প খুলে রাখি, অল্প চুলটা শুকায় না, তো রাত্রে আবার মাথা ব্যথা করবে, তো সব দিকেই সমস্যা, তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনই ক্লিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারে চলে এসো, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতন টাটা বাই বাই।